আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 79 নম্বর ওয়ার্ডের যে সার্জারি বিভাগ সেখানে এসেছি। আমার সামনে যে মাস্কটা একটু নামান, যে অসহায় মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি একজন ক্যান্সার আক্রান্ত দরিদ্র অসহায় নিঃস্ব একজন রিক্সা চালক। উনি 2 বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে সর্বশান্ত হয়ে বাসায় বসে গেছে। আর ওনার ফ্যামিলি বলতে হচ্ছে ওনার একজন স্ত্রী, এই স্ত্রী সেও গার্মেন্টসে চাকরি করে, এখন এই স্বামীর সেবা করতে এসে গার্মেন্টসে চাকরিটাও তার বন্ধ, বিদায়। এখন তার পুরো চিকিৎসা কার্যক্রমটা স্থবির হয়ে যায় এবং এই জায়গায় যে নীরবে চোখের পানি ফেলছে স্বামী স্ত্রী দুজন। ডক্টররা বলেছে ওনার অবস্থা খুবই শোচনীয় এবং ওনার যে ক্যান্সার, ক্যান্সারটা দ্রুত শরীরের অন্যান্য অংশ ছড়িয়ে গেছে, মাথায় যে ক্যান্সার, এই ওনার যে কেমোর প্রয়োজন, এই ব্যয়বহুল কেমোটা কোনো এক সহৃদয়বান ডাক্তার স্পন্সর করে, ওনার স্পন্সরে কেমোটা চললেও বাসায় বাথরুমের মধ্যে পড়ে গিয়ে কোমরের এই ফিমার একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আজ 1 সপ্তাহ যাবৎ এভাবে টানা দিয়ে রেখেছে। অপারেশনের পয়সা কোত্থেকে আসবে ওনাদের জানা নেই। তাই বিষয়টি এই আশপাশের কিছু হৃদয়বান রোগীর স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করলে আজকে আমরা এসেছি, আপনার ক্যান্সারটা তো এখানে না, একটু মাথার আপনি এটা ইয়ে সরান, কাছ থেকে একটু দেখাও এই জায়গাটা, ওনার ক্যান্সার এবং ক্যান্সারটা দ্রুত ছড়িয়ে গিয়েছে এবং খুবই মুমূর্ষু একজন, দেখেন এইভাবে দেখেন, খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছে। উনি কথাও বলতে পারছে না এবং খেতেও পারে না, খুবই মুমূর্ষু অবস্থার মধ্যে আছে। আমরা যদি ওনার স্ত্রীর সাথে একটু কথা বলি, আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ বাবু। বাবু, মোহাম্মদ বাবু, সে তো রিক্সা চালাতো? হ্যাঁ। এখন তো আর পারে না? না, এখন। ক্যান্সার কত বছর আজকে? এইটা আজকে 2 বছর। 2 বছর তো ওনার এই যে এই ক্যান্সারে আপনার স্বামীকে নিয়ে আপনি টানতেছেন, তো আপনি কি কাজ করেন? আমি গার্মেন্টস সারি করি। এখন কি গার্মেন্টসে চাকরি করেন? আমি চাকরি পাচ্ছি না, অন্য জনের ঘর ভাড়া পাচ্ছেন? পাচ্ছেন না, ঘর ভাড়া আটকে গেছে। এখন থাকা খাওয়া তো হচ্ছে না, তাই এগুলো কষ্ট হয়ে যাচ্ছে, মানে আমাদের জমি। এখন এখন এই যে এখানে অপারেশন লাগবে, চিকিৎসার জন্য কত আছে? আমাদের থেকে তো টাকা নাই, কোনো টাকাই নেই। আপনার এই কাজও করতে পাচ্ছেন না? না, অন্য জন সারি কি করতে পারতেছি না। এখন আমার জমিদার অনেক হেল্প করছে আমাকে, এখন মানে মানুষ দিতে দিতে আর কত দিবে বলেন, আজকে 2 বছর ধরে দিতে আছে, তো এখন এখন তো আর পাচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার এই এখন যে আপনাদের ওনার দেশের বাড়ি কোথায়? চকরিয়া। চকরিয়া কোথায়? চকরিয়া ব্যক্ত বাজার। চকরিয়া ব্যক্ত বাজার। আপনার দেশের বাড়ি কোথায়? আমার খুলনা মোরনগঞ্জ। খুলনা মোরনগঞ্জ আপনার দেশের বাড়ি। এখানে থাকেন কোথায়? এখানে ইস্পানি গেট। ইস্পানি গেট থাকেন। তো এখানে থেকে আপনি যে গার্মেন্টসের চিকিৎসা করতেন, এখন তো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না? আমি পারতেছি না আর, এই গার্মেন্টসও যেতে পারছেন না ইনকাম নেই। হ্যাঁ। আপনাদের শুনছি খাবারটা আশপাশ থেকে ম্যানেজ হয় কোনো? হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের খাবারের ব্যবস্থা আমরা করব। আমরা প্রতিদিন আমাদের যে 20 জন বেওয়ারিশ রোগী আমরা খাবার দিই, সেখান থেকে আমরা ওনাদের খাবার আজকে থেকে দিব যতদিন ওনারা হাসপাতালে থাকে। পাশাপাশি এখন তো আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেই যেটা আমরা শুনছি না, তো এখন তো ওষুধ কিনা কিংবা অপারেশন কিছু তো হচ্ছে না? না, হইতেছে না, 1 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ। ওনারা যেটা বলছে, আসলে আমরা খবর পেয়েছি ওনাদের আশপাশের এই রোগীগুলার স্বজন থেকে যে 1 সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু এখনও কোনো চিকিৎসা করাতে পারছে না কিংবা অপারেশন তো অনেক দূরের কথা, তো আমরা যাতে অপারেশনটা সুন্দর মতো হয় আমরা ইনশাল্লাহ এর পরেও যদি কোনো সমস্যায় তারা পরে চেষ্টা করবো পাশে থাকার জন্য, তবে এখনও চিকিৎসাটা চলমান থাকার জন্য 10,000 টাকা দিয়ে যাচ্ছি যাতে চিকিৎসাটা চলমান থাকে। ওনার কিন্তু চিকিৎসা স্থবির হয়ে গেছে, ওনার কাছে 1টি টাকাও নেই, কারণ এই ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষটি বাথরুমে পড়ে যে ফিমারের হাড্ডি ভেঙে যায় তার পক্ষে অপারেশনের খরচ টোটালি বিয়ার করা সম্ভব না। এই একটিমাত্র স্ত্রী যিনি গার্মেন্টসে চাকরি করে তাদের পেট চালাতো, সেই গার্মেন্টসের চাকরিটাও বন্ধ স্বামীর কাছে থাকার কারণে, এখন পুরো নিঃস্ব অবস্থায় খালি হাতে পড়ে আছে। তাই আমরা 10,000 টাকা তুলে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আজকের এই 10,000 টাকা স্পন্সর করে ইংল্যান্ড প্রবাসী তাহেরা বেগম চৌধুরী আপু, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, তাহেরা বেগম চৌধুরী আপুকে, ইংল্যান্ড প্রবাসী, এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে আপনার চিকিৎসা শুরু করেন, ইনশাল্লাহ এর পরবর্তীও আমরা আমাদেরকে পাশে পাবেন, আর খাবার দাবারের বিষয়টা আমরা দেখব। এবং এই অসহায় মানুষটা আর ডক্টরদের সাথে যেটা যতটুকু আমি জেনেছি যে ওনার যে সময়টা যে ক্ষীণ হয়ে আসত, তো শেষ সময়টা যাতে নীরবে এভাবে অভিশাপ দিয়ে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যাতে না যায়, অন্তত একটু চিকিৎসা নিয়েও যাতে অন্তত মনটা একটু যাতে সন্তুষ্ট থাকে, এই অসহায় বোনটা যাতে একটু সন্তুষ্টিতে থাকতে পারে। এই পৃথিবীতে কার খবর কে রাখে, একজন অসহায় রিক্সা চালক যে 2 বছর যাবৎ শয্যাশয়ী, সবাই দোয়া করবেন যাতে শেষ সময়টা তার কিছুটা ভালো কাটে, আর এই অসহায় বোনটা যাতে একটু পরিতৃপ্তি পায়, তার অপারেশনটা যাতে সঠিকভাবে হয়। আমরা পাশে আছি, এরকম আপনারাও আপনাদের এলাকায় এরকম অসহায় মানুষের পাশে থাকবেন এই কামনাই করি। ভাই কাঁদেন না, আল্লাহ ভরসা।
ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সবার মানবিকতার হৃদয় জাগ্রত হোক। আসসালামু আলাইকুম।